সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের পক্ষ থেকে বর্তমান বন্যা পরিস্থিতি, এর উৎস, এর প্রভাব এবং প্রতিকার নিয়ে আজকে এই টক শোর আয়োজন করেছি। আমাদেরকে এই টক শোতে আজকের এই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন বাংলাদেশের বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রকৌশলী মা ইনামুল হক সাহেবের মুখ থেকে, এবং একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, বাংলাদেশের একজন প্রবীণ জননেতা, তিনি বিএনপির দৃষ্টিভঙ্গি থেকে এই সমস্যাকে কিভাবে দেখছেন সেটি আলোচনা করবেন। আপনারা সবাই জানেন এই মুহূর্তে বাংলাদেশের একটা বৃহৎ অংশের মানুষ বন্যার পানিতে ভাসছে, বিশেষ করে বৃহত্তর সিলেট অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল এবং রংপুর অঞ্চলের বেশ কিছু জায়গায় এখনো পানি নামেনি। এমনকি মধ্যবিত্ত সচ্ছল পরিবারের মানুষরাও পানির কারণে তাদের দৈনন্দিন জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কোনো কোনো পরিবারে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো দৈনন্দিন সমস্যারও সমাধান দেওয়ার জন্য বিভিন্ন মানবতাবাদী সংগঠন, ত্রাণ তৎপরতাকারীরা তাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু এই সমস্যা প্রতি বছরই কম বেশি হয়, এবার একটু বড় আকারে এই বানের পানিকে আমরা দেখেছি আসতে, এবং পত্রপত্রিকার মাধ্যমে আমরা জেনেছি গত 20 বছরে রেকর্ড ব্রেক করেছে এবারের এই বন্যার পানি সিলেট অঞ্চলে। এবং ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি, যা পৃথিবীর সবচেয়ে ঘন বৃষ্টিবহুল অঞ্চল, সেখানেও গত 27 বছরের রেকর্ড ভঙ্গ করে সেখানে এবার প্রায় 2,500 মিলিমিটারের ঘন বৃষ্টিপাত ঘটেছে মাত্র 3 দিনে। জমে থাকা এই পানি পাহাড়ের ঢল বেয়ে নেমে এসেছে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে সিলেট অঞ্চলে, যে পানিতে ভাসছে মানুষ। ইতিমধ্যেই অনেকেই প্রাণ হারিয়েছেন এই বন্যার কারণে। সমস্যার এই আপাত চিত্র, এর বাইরে আমরা এর উৎস, এর প্রভাব এবং এর কারণ নিয়ে কথা বলতে চাই। সে কারণেই একজন অভিজ্ঞ প্রবীণ জননেতা, রাজনীতিবিদ জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে যেমন আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের এই আলোচনাতে, তেমনি সমস্যাকে যিনি গভীর থেকে বোঝেন, বহুদিন থেকে বাংলাদেশের একজন পানি বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন, পরিবেশ বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন, একসময় পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন, এই বিষয়ে তার দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান এক ধরনের কর্তৃত্বের পর্যায়ে পৌঁছে গেছে, প্রকৌশলী মা ইনামুল হক, তাকেও আমরা ডেকেছি আজকের আলোচনা করার জন্য। দর্শক শ্রোতাদের বোঝার সুবিধার্থে প্রথমেই পানি বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ জনাব মা ইনামুল হকের মুখ থেকে আমরা আজকের এই আলোচনার বিশেষজ্ঞ হিসাবে তার মতামত থেকে সামনে আনতে চাই, ফলে এর সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা তখন জনাব খন্দকার মোশাররফ হোসেনের কাছ থেকে একটা পূর্ণাঙ্গ বক্তব্য পেতে পারি। আমি বিনয়ের সঙ্গে আহ্বান রাখছি প্রকৌশলী পরিবেশ বিজ্ঞানী মা ইনামুল হককে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ জনাব জহিরুদ্দিন স্বপন, এবং ধন্যবাদ বিএনপি মিডিয়া সেল। আমাদের দেশে যে বন্যা হয় এটা একটা নিত্য প্রতি বাৎসরিক ব্যাপার, এটা সাংবাৎসরিক ব্যাপার বলা যায়, যে বিশেষ করে যখন মৌসুমি বায়ু আসে, আসার আগে এবং মৌসুমি বায়ু যখন পর্যন্ত যে কয় মাস বাংলাদেশের উপর দিয়ে বাহিত হয়, তো কয়েক মাস পর্যন্ত বন্যা হওয়ার সম্ভাবনা, বৃষ্টিপাত হয়। ব্যাপারটা হলো কি যে বাংলাদেশে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আসে, 6 মাসেই কেবল নিশ্চিত ভাবে বৃষ্টি হবে বলে বলা, অন্য মাসগুলোতে কখনো কখনো বৃষ্টি হয় কিন্তু সেটা নিশ্চিত নয় বা কখন হবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে বৃষ্টিটা হয় আমাদের দেশে, তখন দক্ষিণ পশ্চিমের দিক থেকে যে মৌসুমি বায়ুটা আসে সেটা দুর্বল থাকে, কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে একটা মৌসুমি বায়ু আসে সেটা আসে, এবং অর্থাৎ সাইবেরিয়া থেকে যে মৌসুমি বায়ু আসে সেটা পিছিয়ে যেতে থাকে
যেটা প্রশান্ত মহাসাগর থেকে মৌসুমিবায় আসে, সেটাও সেটার সঙ্গে তার একটা পিছিয়ে যাওয়ার মুহূর্তে ধাক্কা হয় খায়, এবং তখনই একটা ঝড় বৃষ্টি যেটা কালবৈশাখী বৃষ্টিটা হয় বৈশাখ। কিন্তু শ্রাবণ মাস আসতে আসতে, আষাঢ় মাস আসতে আসতে এই বঙ্গোপসাগর থেকে নিয়ে যে দক্ষিণ পশ্চিম মৌসুমিবায়ু সেটা আমাদের দেশের ভেতরে প্রবেশ করে এবং জলীয় বাষ্প নিয়ে আসে বিধায় সেটা একটা অতিবৃষ্টি হয় এবং বন্যা। বন্যাটা আমাদের সাধারণত যেটা বন্যা শুরু হয় সেটা দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম, কিন্তু এর আগেও ওই কালবৈশাখী বৃষ্টির সময় যখন দুই বায়ু প্রবাহের একটা ফ্রন্ট তৈরি, তখন আসাম এবং উত্তর পূর্বাঞ্চলে সময় সময় বড় বৃষ্টিপাত, ছোটখাটো বৃষ্টিপাত তো হয়, এমনকি বাংলাদেশে এবং অন্যত্র সময় সময় কালবৈশাখী বৃষ্টিপাত হয়। তো ওখানে সময় সময় যদি বেশি হয়ে যায় তাহলে সেখানে হাওড় অঞ্চলে আগাম বন্যা, এটা আমরা মার্চ এপ্রিল এই সময়টা দেখতে পাই এবং ফসল টসল তুলিয়ে। এবার এবার তাই হয়েছে, সুনামগঞ্জ এলাকায় সেই বৃষ্টিতে অনেক ফসল তুলিয়েছে, কিন্তু সিলেট অঞ্চলে বন্যাটা হয়নি। সিলেট অঞ্চলে বন্যাটা হয়েছে যখন মৌসুমি বায়ু এসেছে, মৌসুমি বায়ু এসে যখন এই মৌসুমি বায়ুটা মেঘালয়ের যে পাহাড় আছে ব্যাপারে চেরাপুঞ্জি এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি, এই জন্য ওই চেরাপুঞ্জি হলো মেঘালয় যে পর্বত বা পাহাড় শ্রেণী আছে তার দক্ষিণে এই প্রথমেই এই মৌসুমি বায়ুটা আঘাত, ফলে এখানে বৃষ্টিপাতটা হয়। তো আমাদের সিলেট অঞ্চলটা, সিলেট জেলাটা, সিলেট জেলার ঠিক উত্তরে চেরাপুঞ্জি এবং উত্তরের দিকে ক্রমশ ঢাল হয়ে পাহাড়ের দিকে চলে গেছে। অতএব চেরাপুঞ্জি এলাকায় যদি স্বাভাবিক বৃষ্টি হয় তাহলে এর নদীগুলো যেগুলো আছে, ডাউকি নদী আছে বা লুয়াছড়া আছে, এদিক দিয়ে এটা বেরিয়ে আস্তে আস্তে নেমে এটা সুরমা নদীতে পড়ে যাবে। কিন্তু যদি অতিমাত্রায় বৃষ্টিপাত হয়, কখনো কখনো হয়, এটা হয়তো এই যে 20 বছরের মেয়াদে সর্বোচ্চ হয়েছে, কিংবা অনেকে বলছে যে 122 বছর মেয়াদে এইরকম ভাব একটা বড় ধরনের বৃষ্টি বন্যা হয়েছে, এটা হতে পারে। এবং তখন হয় কি, তখন এই নদীর উজান থেকে উত্তর থেকে সেটা একটা প্লাবন ভূমিতে আগে বন্যা এসে নদীতে পানি পড়ে। এই নদীতে পানি পড়ার সময় এবার যেটা হয়েছে যে এটা বহুকাল পরে এই ধরনের হলো, সিলেট গত বিগত কয়েক দশক ধরে অনেক উন্নত হয়েছে, ঘর বাড়ি উন্নত হয়েছে, কিন্তু এখানে অনেক অনেক জায়গায় একটা ফাঁকা জায়গা রয়ে গেছে যেখানে হয়তো নিষ্কাশন ব্যবস্থাটা উন্নত করা যায়নি, ফলে সেখানে যখন পানিটা ঢুকেছে একটা দ্রুত অনেকের বাড়ি ঘরে বাড়ি ঢুকে গেছে। তো এভাবে একটা একটা সিলেট একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, বহু এলাকা রাতারাতি তলিয়ে গেছে, শহরের এলাকা রাতারাতি তলিয়ে গেছে। এটা রাতারাতি তলিয়ে যাওয়াটা গ্রামাঞ্চলে সেরকম হয়নি, কিন্তু গ্রামাঞ্চল ডুবে গেছে, এটা একটা বড় ধরনের একটা বন্যা। আবার পানিটা চলে গেছে, কারণ বৃষ্টি শেষ হলে পরে 3-4 দিন পরেই এই পানিটা নেমে যাওয়ার কথা, সুরমা নদী দিয়ে নেমে গেছে। সুরমা নদীর অবশ্য অনেক ক্ষমতা ধারণ ক্ষমতা বা প্রবাহ ক্ষমতা কমে যাওয়াতে একটু বন্যাটা একটু বেশি হয়েছে, যেটা আমরা বলছি যে সুরমা নদীর অন্যান্য বিকল্প পথগুলো ছিল যেগুলো সোজাসুজি সুনামগঞ্জ না হয়ে সোজা সুনামগঞ্জ জেলার ভেতর দিয়ে খালিয়াজুড়ির দিকে কিংবা অষ্টগ্রামের দিকে যায়, সেই নদীগুলো যদি ভালো মতো খোলা থাকতো বা ড্রেজিং করা থাকতো তাহলে এই পানিটা তাড়াতাড়ি বেরিয়ে যেত। তো যাই হোক না কেন, এই যে উত্তর পূর্বাঞ্চলের বৃষ্টিটা এটা স্থানিক বৃষ্টি, স্থানিক বন্যা, যার ফলে সুনামগঞ্জ এবং সিলেট এই দুইটা দুই জায়গাতেই সবচেয়ে বেশি রকমের বন্যা। কিন্তু আরেকটা যেটা সাংবৎসরিক বৃষ্টি হয় বন্যা হয় সেটা হলো কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলার পূর্ব দিক থেকে, উত্তর পূর্ব দিক থেকে ব্রহ্মপুত্র নদী এসছে, উত্তর পশ্চিম দিক থেকে তিস্তা নদী এসছে, দুটো বড় নদীর মাঝেও অনেক কিছু দু একটা বড় নদী আছে, যেমন ধরলা দুর্গমার এগুলো বড় বড় নদী আছে, এবং এই নদীগুলো পানি আনে ভুটান এলাকা, সিকিম, ভুটান, পুরো আসাম এলাকার যত বৃষ্টিপাত সব এই কুড়িগ্রাম নদী, কুড়িগ্রাম জেলার উপর দিয়ে চিলবাড়ির কাছে বাহাদুরাবাদ দিয়ে দক্ষিণে পৌঁছে, এবং অতএব এটা বিশাল এলাকার পানি। কিন্তু কিন্তু তিস্তা নদীর পশ্চিম তীরে বাঁধ আছে, পূর্ব তীরেও আছে, কিন্তু পশ্চিম তীরেও যে বাঁধ আছে এই বাঁধটা হয়তো ছাপিয়ে গেল না, এর ফলে রংপুরের অন্যান্য এলাকায় ও অন্যান্য এলাকায় বন্যাটা গেল না, কিন্তু কুড়িগ্রামটা ডুবিয়ে গেল। এর ফলে কুড়িগ্রামে আমরা প্রতি বছরই একটা বড় ধরনের বন্যা দেখি। যাই হোক, বন্যাটা যখন বাহাদুরাবাদ দিয়ে নেমে আসে
তখন যমুনা নদীর যে দুই পাটের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, সে বাঁধগুলো পূর্ব দিকের বাঁধ আর পশ্চিম দিকের বাঁধ প্রায় 15 কিলোমিটার দূরে দূরে অবস্থিত। এই দুই বাঁধের মাঝে অনেকগুলো উপজেলা আছে, যেমন কাজীপুর আছে, ফুলছড়ি আছে, জোহালি আছে ইত্যাদি, সেসব উপজেলা গুলো প্রায় অধিক এর অধিকাংশ এলাকাই এই নদীর ভেতর। এছাড়া অনেক উপজেলার কোনোটার 60%, কোনোটার 40% এরকম এলাকা এই দুই বাঁধের মাঝে নদীর প্রবাহপথে, বলা যায় যে যমুনা নদীর প্রবাহপথ। প্রবাহপথটা হলো যে যখন নদীটা তার পুরো বন্যায় দুকুল ছাপিয়ে কতদূর পর্যন্ত সে যেতে পারে বা যতদূর পর্যন্ত আমরা বন্যাটাকে অনুমতি দেব। আমরা তো সারা দেশ বন্যায় ভেসে যাক এটা চাই না, তার ফলে দুপাশে বাঁধ দিয়ে রেখেছি, কিন্তু বাঁধটা যদি কাছাকাছি করি, দুপারে একেবারে পাড়ে করি, তাহলে সে পাহাড় ভেঙে নিয়ে সব সকল এলাকা বন্যা প্লাবিত করে। সেজন্য একটা একটা নিরাপদ দূরত্বে আমরা এই বাঁধগুলো করি, যার ফলে নদীর যে বন্যা যেটা আসে বন্যার পানিটা সেটার ভেতর দিয়ে চলে যায়। এখন যখন এই ভেতর দিয়ে যায় তখন এই এই সকল ফুলছড়ি কিংবা চিলমারি কিংবা এই সকল এলাকার অনেক বাড়িঘর দর যেগুলো চরের মধ্যে অবস্থিত, তাদেরকে আমরা ছবি তুলে খুব সহজে বলতে পারি যে বিশাল বন্যা হচ্ছে, কিন্তু এটা বন্যা নয়। এটা হলো যে তারা তাদেরকে বন্যার সাথে বসবাস করতে দেয়া হয়েছে, বলা হয়েছে, তাদের ব্যবস্থাপনাগুলো অবকাঠামোগুলো রাষ্ট্রীয় অবকাঠামোগুলো সেই রকম ভাবেই করা আছে। হয়তো কিছু ত্রুটি আছে, দুর্নীতির জন্য ত্রুটি আছে, কিংবা সেটার অব্যবস্থাপনা থাকতে পারে, কিন্তু তাদেরকে বন্যার সাথে বসবাস করতেই হবে। যেমন হাওড় অঞ্চলের লোকজন, এদেরকে বন্যার সাথে বসবাস করতেই হবে। আমাদের দেশের 5-10% মানুষ বন্যার সাথে বসবাস করতেই হবে, যদিও এর অনেক অনেক জায়গায় আমাদের প্লাবন ভূমি আছে, যে প্লাবন ভূমিকেও আমরা একটু বন্যা হতে দিই। এটা যদি অল্প বন্যা হয় সেটা আমাদের জন্য উপকারী। আমাদের প্রত্যেকটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে কিছু দূরবর্তী অঞ্চলে ফ্লাশিং স্লুইস থাকে। ফ্লাশিং স্লুইস হলো যে ভেতরে প্লাবন ভূমি এলাকায় গ্রামাঞ্চলে এই বন্যার পানি ঢুকিয়ে দিতে হয়। এটা প্রয়োজনও আছে, কারণ পরিবেশ রক্ষার্থের প্রয়োজন আছে, সেখানে মাছ ইত্যাদি জলজ প্রাণী আছে, তাদের জন্য তাদের প্রজননের জন্য প্রয়োজন আছে, বা আমাদের যে জমিগুলো আছে তার উর্বরতার জন্য প্রয়োজন আছে। অতএব আমাদের দেশে একটা বন্যার সঙ্গে বসবাস করা প্রায় 10% থেকে 10% এলাকা বন্যার সাথে বসবাস অবশ্যই করতে হবে। 20% এলাকা একেবারে স্বাভাবিক বন্যা কোনোই ব্যাপার না, 20-30% এলাকা যদি বন্যার পানিতে ডুবে যায়, মানে বন্যার পানি এই নয় যে পুরো বন্যা, অল্প বন্যা আছে এবং পুরো বন্যা, তাহলে এটা স্বাভাবিক ব্যাপার। সেটা আমাদের জন্য, আমাদের পরিবেশ, আমাদের দেশের জন্য এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি এর বেশি হয়ে যায় বা 40% বা 50% এলাকা যখন ডুবে যায়, পানির নিচে চলে যায়, তখন আমরা এটাকে একটা বড় বন্যা বলি। 1988 সালে সারা দেশে বৃষ্টিজনিত বন্যা হয়েছিল, সেটা সারা দেশেই বৃষ্টি হয়েছিল, অর্থাৎ মৌসুমী বায়ুর যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটা, সেই পানিটা উত্তরে বিহার বা উত্তরপ্রদেশ বা পাঞ্জাব ওইদিকে নিয়ে না নিয়ে গিয়ে এখানেই তার বৃষ্টিপাত হয়ে গেছিল, এর ফলে একটা বৃষ্টিজনিত বন্যা হয়েছিল। কিন্তু 1998 সালের বন্যাটা হয়েছিল যে উত্তর অঞ্চলে, উত্তরপ্রদেশ বা বিহার বা আসামের বন্যা সব আমাদের দেশে এসেছিল। এজন্য 1998 সালের বন্যাটা ছিল বাইরে থেকে আসা, তো দুটো দুই ধরনের বন্যা। তো আমাদেরকে এই বন্যাগুলোর মধ্যে যেমন শরীয়তপুর, তারপরে মাদারীপুর ইত্যাদি এলাকা কতগুলো আছে, বরিশালের কিছু এলাকা আছে, তারপরে চাঁদপুরের এলাকা কিছু এলাকা আছে, সেই এলাকাগুলোকে আমরা একটা স্বাভাবিক বন্যার ভিতরে আমরা আমরা পড়তে দেখি, ব্রাহ্মণবাড়িয়াতে দেখতে পাই স্বাভাবিক বন্যার ভিতরে, হাওড় অঞ্চলকে আমরা বন্যার সাথে বসবাস করি। তো এটা হলো মোটামুটি ব্যাপার। আর এটা যেমন সিলেটে যেমন বর্ষাকাল আসার আগে যেটা অতিবৃষ্টিতে ফ্লাশ ফ্লাড হলো, সেই ফ্লাশ ফ্লাড চট্টগ্রামে হয়, এবং এটা মৌলভীবাজার এবং হবিগঞ্জেও অনেক সময় এই ফ্লাশ ফ্লাডটা হয়, যেটা হলো আগাম বন্যা এটাকে বলে। তা আমি এটুকু বললাম, এরপর যদি কোনো প্রশ্ন থাকে আমি তখন। জি, ধন্যবাদ, ধন্যবাদ প্রকৌশলী মোয়া ইনামুল হক। আপনি বাংলাদেশের পানি এবং পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বর্তমানে, এবং আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে সরকারি একজন কর্মকর্তা হিসাবে, একই সঙ্গে একজন বিশেষজ্ঞ হিসাবে। আপনার কাছে আমরা আবার ফিরে আসব। আমি এবার আমাদের আজকের আলোচক, অন্যতম আলোচক, বাংলাদেশের একজন প্রবীণ জননেতা, অনেক অভিজ্ঞতায় যিনি অভিজ্ঞ,
যিনি নিজেও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, রাজনীতির বাইরেও তিনি একজন গবেষণা মনস্ক ব্যক্তি। আমি আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের বন্যার এই পরিস্থিতির প্রাকৃতিক যে কারণ এবং সেই কারণের সঙ্গে মিলিয়ে এখানকার ক্ষতিগ্রস্ত মানুষ অথবা রাষ্ট্র অথবা দেশ সকলেই আমাদের ব্যবস্থাপনার দিকটা না থাকলে এই সমস্যার সমাধান হবে না, এই দিকটাতে কথা বলেছেন মা ইনামুল হক। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের দেশের তিনটি নদী ব্যবস্থা গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা এবং সুরমা, মেঘনা, এবং এই তিনটি নদী ব্যবস্থার সম্মিলিত নদী অববাহিকার আয়তন হচ্ছে 17,20,000 বর্গ কিলোমিটারের চাইতে বেশি। এর মাত্র 7-8% কেবলমাত্র আমাদের বাংলাদেশের অন্তর্গত। তার মানে এই তিনটি নদী ব্যবস্থার মাধ্যমে যে পানি প্রবাহিত হবে বাংলাদেশের মধ্য দিয়ে তার প্রায় শতকরা 90-92% কিন্তু নির্ভর করছে উজানের যে দেশগুলি, আপস্ট্রিমের যে দেশগুলি আছে সেই দেশগুলির উপর থেকে প্রবাহিত হয়, যেখানে আপনি আমরা সবাই জানি, সচেতন সবাই জানে, সেক্ষেত্রে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং কোনো কোনো জায়গাতে চীন, কোথাও কোথাও এই ত্রিদেশীয় এবং কোথাও কোথাও নেপাল, কোথাও কোথাও ভুটানেরও কিছু সংযুক্তি আছে। তাহলে এরকম একটা সমস্যার ব্যবস্থাপনার প্রশ্ন যখনই আসবে তখনই কিন্তু দ্বিপাক্ষিক ভাবে হোক আর আন্তর্দেশীয় হোক এমন একটা কিন্তু যৌথ ব্যবস্থাপনার প্রশ্ন দেখা দিবে। এবং এই বিবেচনাতেই কিন্তু হেলসিঙ্কি কনভেনশনের পরে জাতিসংঘ কিন্তু এই ব্যাপারে একটা নীতিমালা তৈরি করেছে। আপনি বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ, আপনি অনেকবার সরকার চালিয়েছেন এবং আজকের এই সমস্যার পিছনেও সরকার পরিচালনার ব্যর্থতা এবং বর্তমান সরকারের যে উদাসীনতা অথবা অনাগ্রহ, এই রাজনৈতিক দিকটা কি কোনোভাবে দায়ী কিনা এইটাকে কেন্দ্রবিন্দুতে রেখে আলোচনা করার জন্য আপনাকে আহ্বান করছি জনাব অধ্যাপক খন্দকার মোশাররফ হোসেন। ধন্যবাদ উপস্থাপক জহিরুদ্দিন সুপন। আজকে বিএনপি মিডিয়া সেল আয়োজিত অত্যন্ত একটা প্রাসঙ্গিক বিষয়, বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জেলায় যে প্রলয়ঙ্করী বন্যা গেল এবং সেই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন যে এই বন্যা হঠাৎ করে হলো এবং এই বন্যার কারণ কি এবং আমাদের দেশের উপরে কি পরিমাণ তার প্রতিক্রিয়া হয়েছে, অর্থাৎ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতিকে পুষিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেখানে পূর্বাভাস সময় মতো দেওয়া হয়েছিল কিনা এবং পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে এই বন্যার্থ মানুষের যে সহযোগিতা, এরপরে যখন পুনর্বাসনের প্রয়োজন হবে সে সময় সরকারের কি দায়িত্ব, এবং সর্বশেষ আমাদের সকলের মনে প্রশ্ন যে আমাদের এই বিষয়গুলো, এই যে বন্যা হয় বর্ষাকালে হঠাৎ করে বন্যা হয়, আবার শুষ্ক মৌসুমে আমাদের যেখানে যা পানি দরকার সেটা পানি আমরা পাই না, এটা কি শুধুমাত্র বৃষ্টির কারণেই, এটা কি শুধু প্রাকৃতিক কারণে, এই বিষয়ে আজকে স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন মনে প্রশ্ন। এখন আমাদেরকে সেই প্রশ্নের কিছু জবাব দিতে হলে বা কিছু বিষয়ে আলোচনা করা প্রয়োজন। যেমন এই যে আমরা যে বাংলাদেশে বসবাস করি এটা একটা বদ্বীপ, এই বদ্বীপ কোনো কালে ছিল না, সেই যে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের যখন এই টেকটোনিক মুভমেন্টের কারণে দুটো প্লেট সংঘর্ষ হয় তখন টেথিস সি নামে যে সি ছিল সেটা উত্থিত হয়ে আজকের হিমালয় সৃষ্টি হয়েছে, এবং যেহেতু সমুদ্রের নিচে ছিল এগুলো সবই পাললিক ছিল। অতএব আমরা দেখছি যে সেই সময় থেকে এই হিমালয়ে যে বৃষ্টি হয়েছে, যে নদীগুলো উৎপত্তি হয়েছে, প্রথম ছড়া বা স্ট্রিম, তারপরে আস্তে আস্তে নদী, এবং বিশাল বিশাল নদী উৎপত্তি হয়েছে এবং
এই এই যে আমাদের বদ্বীপ বেঙ্গল ডেল্টা আমরা যেটা বাংলাদেশ বেশিরভাগ অঞ্চল, এই বদ্বীপ কিন্তু হিমালয় থেকে নদীর মাধ্যমে পানি পরিবাহিত পলি জমে জমে এই বদ্বীপ হয়েছে। অতএব আজকে আমাদেরকে এর সৃষ্টির সাথে আমাদের কিছুটা ধারণা থাকা উচিত। এরপরে যে ঘটনাগুলো ঘটছে, যে এই যে আমাদের নদীর প্রবাহ, নদীর স্বাভাবিক প্রবাহ আমরা দেখেছি যে পরবর্তীকালে আমাদের যারা আপার রাইবেরিয়ান মানে উপরের দেশ, তারা তাদের অবশ্যই তাদের নিজস্ব স্বার্থে, ইরিগেশনের স্বার্থে, হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউসের স্বার্থে, তারা কিন্তু আমাদের যে অভিন্ন নদীগুলো হিমালয় থেকে নেমে এসেছে আমাদের বিভিন্ন অঞ্চল দিয়ে, সেই নদীগুলোর মুখে বাদ দেওয়া হয়েছে। এবং এই বাদ দেওয়াতে কি হয়েছে, যে এই নদীর যে প্রবাহ ছিল স্বাভাবিক প্রবাহ, এটা স্বাভাবিক প্রবাহ কমে গিয়েছে, অনেক কমে গিয়েছে, যার ফলে গ্রীষ্মকালে আমাদের এই নদীগুলো আগে যে রকমের স্রোত প্রবাহিত ছিল, পানি প্রবাহিত ছিল যে পরিমাণ, তা অনেক কমে গিয়েছে। আমরা বাস্তব অভিজ্ঞতা দেখি যে যমুনা ব্রিজ করা হলো, এখন সেই যমুনার উপর দিয়ে যখন আমরা যাই, শুষ্ক মৌসুমে যদি নিচের দিকে তাকাই, তাহলে দেখা যায় যে যমুনার সেই নদীর যে তলদেশ, সেই তলদেশ ভরাট হয়ে এমন অবস্থা হয়েছে যে সেখান দিয়ে গরুর গাড়ি চলে। এ হচ্ছে বাস্তব অবস্থা। কেন? যে আপার রাইপেরিয়ান উপরে বাদ সৃষ্টি করাতে আমাদের পানির প্রবাহগুলো, সারা বছর যে পানির প্রবাহ ছিল তা কমে গেছে, ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। সেই জন্যে আমরা এই শুষ্ক মৌসুমে দেখি যে পানির স্রোত কম হওয়ার কারণে পানির সাথে যে সেডিমেন্টগুলো আসে, যেই প্রক্রিয়ায় বদ্বীপ হয়েছে, সেই সেডিমেন্টগুলো নদীর তলদেশে অতি সহজে জমা হয়ে যায়। আমাদের যে বেসিন আছে, যেমন সুরমা বেসিন, আমাদের যে ছাওরগুলো আছে, সেগুলোর মধ্যে কিন্তু এই সেডিমেন্টস পলিমাটিগুলো পরে ভরট হয়ে যাচ্ছে, খাল বিল আমাদের শুকিয়ে যাচ্ছে। তার অর্থ হচ্ছে যে আমাদের এই নদীগুলো দিয়ে, খালগুলো দিয়ে, আমাদের এই যে হাওরগুলোতে, আমাদের সুরমা বেসিনে যে পানি ধারণের ক্যাপাসিটি ছিল, সেই ক্যাপাসিটি ব্যাপক হারে হ্রাস পেয়েছে, যার জন্যে যখনই উপরে বৃষ্টি বেশি হয় তখন বাধ্য হয় যে আমাদের যে আপার রাইপেরিয়ান কান্ট্রি ভারত, তারা বাধ্য হয় যে নদী মুখে যে বাঁধগুলো, আমাদের 54টা আমাদের অভিন্ন নদীর উপরে বাঁধ আছে, একাধিক বাঁধ আছে, অর্থাৎ সেই বাঁধগুলো ছেড়ে দিতে হয়, হঠাৎ করে খুলে দিতে হয়, এবং তখন পানিটা স্বাভাবিকভাবে নিচের দিকে আছে বাংলাদেশের উপর। এবং বাংলাদেশে যেহেতু সেই নদীগুলো ভরট হয়ে গেছে, আমার সেই পানিটা ধারণের ক্ষমতা নাই, নিষ্কাশনের ক্ষমতা নাই, সেই জন্যে পানিটা আমাদের জমির উপর দিয়ে, বাড়ির উপর দিয়ে প্রবাহিত হয়ে কলঙ্করী বন্যার সৃষ্টি করে। এবং আমাদের বিশেষ বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার এনামুল হক স্যার বলেছেন যে ফ্লাশ ফ্লাড, এই পানিগুলো এসে আবার নিচের দিকে আস্তে আস্তে প্রবাহিত হয়ে যায়, আবার বন্যা কমে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা শুধুমাত্র এই বন্যাটাকে শুধুমাত্র এইভাবে আমি মনে করে দেখলে চলবে না, সার্বিকভাবে আমাদের দেখতে হবে। আমি যে কথাগুলো বললাম যে উপরে বাদ হচ্ছে, কেউ কিছু বলার নেই, আপনারা জানেন যে সবচেয়ে বড় বাদ হচ্ছে ফারাক্কা বাদ যখন হয়, তারপরে কিন্তু বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, মজলুম জননেতা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা মার্চ হয়েছে, তখন দেশে ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন তিনি এই ফারাক্কা বাদ সম্পর্কে বিষয়টিকে জাতিসংঘ পর্যন্ত উত্থাপন করেছিলেন, এবং বিভিন্ন চাপে জিয়াউর রহমান থাকতে কিন্তু 77 সনে এই ফারাক্কা বাদ সম্বন্ধে একটা চুক্তি হয়েছিল,
যে চুক্তির মাধ্যমে সেখানে একটি এই চুক্তির মধ্যে গ্যারান্টি ক্লজ ছিল, যার ফলে ফারাক্কা পয়েন্টে যাতে করে পানি অ্যাভেলেবল প্রাপ্যতা পানি প্রাপ্যতা যথেষ্ট হয় সেজন্য একটা ফর্মুলা করা হয়েছিল গ্যারান্টি ক্লজ। তাতে সে সময় যে ছিল সেটাতে একটা গ্যারান্টি ক্লজ ছিল এবং সেখানে একটা স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি স্টাডি করে সেখানে পানির প্রাপ্যতা সম্বন্ধে গ্যারান্টি দেওয়া হয়েছে এবং যেই ফারাক্কা পয়েন্টে পানি যে পাওয়া যাবে সেইটা গ্যারান্টি হওয়ার পরে সেই পানির 60% বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে 40% দেওয়ার ব্যবস্থা হয়েছিল। তাছাড়াও 35,000 কিউসেক পানি যেন কখনো কম না আসে এটারও গ্যারান্টি ছিল। কিন্তু আপনারা জানেন যে 1996 সনের এই বর্তমানে যারা আওয়ামী লীগ সরকার তারা ক্ষমতায় এসে একটা চুক্তি করেছে, এই চুক্তিতে গ্যারান্টি ক্লজ নাই এবং এই চুক্তিতে একটা শুভঙ্করীর ফাঁকি আছে অ্যাভেলেবিলিটি, অর্থাৎ যদি ফারাক্কা পয়েন্টে পানি আমার প্রাপ্ত পানি যদি যথেষ্ট না থাকে তাহলে ভাগাভাগি করে কিভাবে আমরা যার যা প্রয়োজন নিতে পারব, সেই অ্যাভেলেবিলিটির ব্যাপারে প্রাপ্যতার ব্যাপারে একটা তারা নতুন ফর্মুলা দিয়ে এটাকে তারা একটা গড় হিসাবে 40 বছরের একটা গড় এই গড় হিসাব করে তাদের সেখানে পানি আসবে। এটা আগের যে চুক্তি ছিল এখানে এটার যে গ্যারান্টি দেওয়ার যে একটা ইনসিওর করার ছিল সেটা ছিল এবং সেখানে একটা কথা ছিল যে 35,000 কিউসেকের নিচে পানি আসবে না, কিন্তু যেহেতু ফারাক্কা পয়েন্টে অ্যাভেলেবিলিটি অর্থাৎ প্রাপ্তি সম্বন্ধে গ্যারান্টি ছিল না সেই জন্য কিন্তু দেখা গেল এর পরে শুষ্ক মৌসুমে আর 35,000 কিউসেক পানি আসে নাই, পানি এসেছে আরো অনেক কম, এমনকি ওয়াটার বোর্ডের রেকর্ডে আছে যে 9,000 কিউসেক পানি শুষ্ক মৌসুমে প্রবাহিত হয়েছে বাংলাদেশে ফারাক্কা পয়েন্ট থেকে। এই যে আমাদের এখানে পানির ব্যাপারে ফারাক্কা বা বিশাল আমাদের যে প্রতিক্রিয়া যে শুষ্ক মৌসুমে পানির অভাব এবং নদী খাল বিল শুকিয়ে গেল পলি বেশি পরে ভরাট হলো আর অন্যদিকে পানির প্রবাহ কমে যাওয়ার কারণে আমাদের যে বে অফ বেঙ্গলের যে সমুদ্র সীমা সেখানে পানির প্রেশার উপর থেকে থাকার কারণে যেই লেভেলে স্যালাইনিটি থাকার কথা ছিল লবণাক্ততা সেটা প্রতিরোধ করতে না পারায় প্রায় 200 কিলোমিটার ভিতরে আমাদের জমির ভিতরে স্যালাইনিটি অর্থাৎ লবণাক্ততা চলে আসছে। সেখানে আমাদের কৃষি এবং আমাদের যে জীব বৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। আপনারা জানেন যে তিস্তা নিয়েও বহু কথাবার্তা হচ্ছে, এই সরকার ক্ষমতায় থাকতে 2011-তে যখন মনমোহন সিং প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তিনি বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশের মন্ত্রীরা বাংলাদেশের সকল প্রশাসন বলেছিল তিস্তা চুক্তি হবে, কিন্তু অজ্ঞাত কারণে তিস্তা চুক্তি হয় নাই। এই তিস্তার পানি নিয়ে আমরা ব্যাপকভাবে তিস্তার পানিতে আমরা বঞ্চিত, যেমন আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে তিস্তার নদীতে কিন্তু ভারতের উপরি অংশে 4টি বাঁধ দেওয়া হয়েছে। এগুলো কেন দেওয়া হয়েছে? হাইড্রো ইলেকট্রিসিটির প্রজেক্ট তৈরি করার জন্য হাইড্রো ইলেকট্রিক বাঁধ দেওয়া হয়েছে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে তারা ব্যবহার করে। কিন্তু এই বাঁধ দেওয়া হলে যেটা হয় যে বাঁধের উপরি অংশে পানি জমা হয়ে যায় এবং নিচে অনেক ব্যবধান থাকে এবং সেখানে টারবাইন ঘোরানোর জন্য পানি ফেলে সেখানে বিদ্যুৎ উৎপাদন করে। কিন্তু ওই যে আপার এই বাঁধের আপার অংশে যে পানিটা জমে যায় সেখানে কিন্তু ওই এলাকার মানুষ পানিটা ব্যবহার করে কৃষি কাজ বৃদ্ধি করে। এইভাবে 5টা বাঁধ দেওয়া হয়েছে এবং সর্বশেষ নিচের বাঁধটির নাম হলো গজলডোবা ব্যারেজ, একটা বড় এটা পশ্চিমবঙ্গে আমাদের বাংলাদেশ থেকে কিছু বেশ কয়েক কিলোমিটার উপরে এবং এই গজলডোবা ব্যারাজ থেকে ক্যানেল করে বিহারের উপর দিয়ে পানি নিয়ে যাওয়া হয়েছে। যে বিহারের যে অংশে কোনো কৃষি কাজ হতো না সেখানে আজকে সবুজ, সেখানে কৃষি কাজ হচ্ছে।
এই যে তিস্তা, আমরা তিস্তা থেকে পানি থেকে বঞ্চিত হচ্ছি পর্যায়ক্রমে, এগুলোর ব্যাপারে বিগত 12 বছর যাবৎ যারা সরকারে, যারা 2011-তে যেখানে চুক্তি হওয়ার কথা ছিল চুক্তি হয় নাই এখন পর্যন্ত আমরা জানি না, এখানে তিস্তায় আমরা এইভাবে বঞ্চিত, এইভাবে সকল নদীগুলোতে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের এখানে কথা হচ্ছে যে আমাদের ইতিপূর্বে আমাদের অজ্ঞতার কারণে হোক, আমাদের বিশেষজ্ঞদের অন্য কোনো কারণে হোক, কেবল আমরা বলেছি নদীর পানির ভাগাভাগি। এখানে নদীর পানির ভাগাভাগি আমরা মনে করি যে এটা কনসেপ্টটা সঠিক নয়। আমরা যদি আন্তর্জাতিক নদী আইন আমরা যদি পড়ি, তাহলে সেখানে কিন্তু বলা হয়েছে অন্য কথা, যে একটি অভিন্ন নদীর অববাহিকা যেখানে যতটুকু অববাহিকা আছে, সেই অববাহিকায় ন্যায্যভাবে পানির প্রাপ্তি এনশিওর করতে হবে। এখানে এই অভিন্ন নদীর মধ্যে রাষ্ট্রীয় যে বর্ডার এটা গুরুত্বপূর্ণ না, বেসিনটা গুরুত্বপূর্ণ, অববাহিকা গুরুত্বপূর্ণ। তাই এই যে নদীগুলো আমাদের বাংলাদেশ দিয়ে প্রবাহিত, আমাদের বাংলাদেশের বিশাল অংশ এই নদীগুলোর অববাহিকা, কিন্তু এই অববাহিকার যে আমাদের যে পানির সরবরাহ যেটা স্বাভাবিক থাকার কথা, এটা বাঁধের কারণে ব্যাহত হয়েছে। আবার বাঁধের কারণে যা হয়েছে, আমাদের যে এই অববাহিকার পানি, আমাদের যে ন্যায্য পানি, সেটা হলো আমাদের সারফেসে নদীগুলো স্বাভাবিক প্রবাহ থাকতে হবে, এবং আমাদের নিচে দিয়ে যে পানি আন্ডারগ্রাউন্ড ওয়াটার যে স্তর আছে, একুইফার আছে, সেখানেও কিন্তু পর্যাপ্ত রিচার্জ হতে হবে, যাতে করে এই নিম্ন অঞ্চলে ডিপ টিউবওয়েল করে আমরা পানি সঠিকভাবে পেতে পারি। এখানে বাঁধগুলোর কারণে কিন্তু আমাদের এখানে যে আমাদের নিচের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এই পানিও কিন্তু, ভূগর্ভস্থ পানিও কিন্তু আমরা যেই লেভেলে অতীতে পেয়েছি এখন কিন্তু লেভেল কমে যাচ্ছে। ওয়াটার বোর্ডের সাবেক চেয়ারম্যান আছেন, ওনাদের স্টাডি আছে, লেভেল কমে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। তার জন্য অর্থ হচ্ছে ওই যে আমাদের পানির এই অববাহিকার যে চাহিদা ছিল, সেই চাহিদা আমরা পূরণ করতে পারছি না, এই জন্য যে এটা মানুষের হস্তক্ষেপের কারণ, এটা ন্যাচারাল কারণে না। আজকে মানুষের হস্তক্ষেপ বলে যদি না থাকতো, তাহলে কিন্তু আজকে এই যে হঠাৎ করে বন্যা হলো, বৃষ্টি হয়েছে, কিন্তু পানি যদি স্বাভাবিক প্রবাহ থাকতো, তাহলে আমাদের এই বদ্বীপের উপর দিয়ে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে এই হিমালয়ের পানি সেডিমেন্ট সহ বঙ্গোপসাগরে পড়েছে। এবার কেন হঠাৎ হলো? এভাবে আগেও হয়েছে, যখন পানি হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়, যদি এটা ন্যাচারাল থাকতো, স্বাভাবিক থাকতো, তাহলে বৃষ্টিপাতের সাথে সাথে পানি প্রবাহ হতো, আর এই পানি যেহেতু আটকে রাখা হয়েছিল বাঁধে, হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ার কারণে একসাথে পানি এসে আজকে বাংলাদেশে ডিভার্সেটেড ফ্লাড হয়েছে। ফ্লাড হয়তো চলে যাবে এখান, তারপরে শুষ্ক মৌসুমে আমাদের যে সমস্যা, সেই সমস্যা থেকেই যাবে। আর যদি এই অববাহিকাগুলো যদি আমরা একটা সুষ্ঠু ম্যানেজমেন্টের মধ্যে আনতে না পারি, সেটা মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই দেশগুলো কিন্তু সম্পৃক্ত, এবং আমাদের যে যমুনার, যে যমুনা নদীর, ব্রহ্মপুত্র নদীর যে উৎস সেটা তিব্বত থেকে, সেখানে চীনও এখানে সংশ্লিষ্ট আছে। তবে এই দেশগুলো মিলে যদি আমরা আন্তর্জাতিক নদী আইন যে রয়েছে, সেই আইন মোতাবেক আমরা যদি এই বেসিন ম্যানেজমেন্ট, অববাহিকা ম্যানেজমেন্টের মধ্যে আমরা আসি, এবং যদি আমরা একটা দেশ আরেকটা দেশের প্রতি আমরা মানবিক হই, তাহলে এই সমস্যার কিন্তু সমাধান সম্ভব। আমি একটি উদাহরণ দিতে চাই যে ভারতে যখন, সেই অনেক আগের কথা, সিন্ধু সভ্যতা যখন ভারতে, যে ইন্ডাস নদী, এই সিন্ধু নদী প্রবাহের কারণে সেখানে যে সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতার উপরে আঘাত আসে
যখন এই সিন্ধু নদের বিভিন্ন শাখায় বাঁধ দেওয়া হয় এবং তখন কৃষি কাজে ব্যাহত হয়, সিন্ধু সভ্যতা ছিল তখন এই এগ্রিকালচারের উপরে নির্ভর, কৃষির উপরে, তখন কিন্তু সেই দেশে রিভোল্ট হয়েছে। একজন নেতার নেতৃত্বে ওই দেশে এমন আন্দোলন হয়েছে যে তখন বাধ্য হয়েছে সিন্ধু নদীর উপরে যে ব্রিজ বা যে বাঁধগুলো ছিল তা ভেঙে দিতে। এটা কিন্তু ভারতে হয়েছে এবং এটা ভারতের এবং আমাদের দেশের বিশেষজ্ঞরা জানেন, সেই সিন্ধু সভ্যতাকে রক্ষা করার জন্য বাঁধ ভেঙে দেওয়া হয়েছে। তাই আজকে আমাদের কাছে যে যদি পার্মানেন্ট সলিউশন আমরা পেতে চাই, আমরা লোয়ার রাইবেরিয়ান কান্ট্রি হিসাবে বাংলাদেশ, তাহলে আন্তর্জাতিক যে নদী আইন হয়েছে সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে একে অপরের প্রতি যদি আমরা সহনশীল হই, একে অপরের প্রতি যদি দায়িত্বশীল হই, তাহলে আমরা এই যে ওভারঅল অববাহিকায় এই নদীগুলোর অববাহিকার যে পানি ব্যবস্থাপনা, অববাহিকার পানি ব্যবস্থাপনা যদি আমরা অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা যদি করতে পারি, তাহলে এটার একটা সমাধান হবে, স্থায়ী সমাধান হবে। তা না হলে এই ফ্লাশ ফ্লাডই বলি, আমাদের ন্যাচারাল ফ্লাডই বলি, আমরা কিন্তু অস্বাভাবিক অবস্থায় চলে গেছি। আমাদের দেশে কিন্তু ফ্লাড প্লেন ছিল, আমরা 20 বছর আগে যেখানে যেখানে ফ্লাড প্লেন দেখেছিলাম সেখানে কিন্তু স্বাভাবিক বন্যা হয় না। স্বাভাবিক বন্যা হয় না বলে আমাদের জমিগুলোর উর্বরতা কমে যাচ্ছে এবং জমিতে কৃষির যে প্যাটার্ন তা বদলে যাচ্ছে। এগুলো আমাদের কিন্তু সবটা যদি আমরা নদী ব্যবস্থাপনা বেসিন ভিত্তিক ওই ফর্মুলায় আমরা যদি আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলির সাথে কথা বলে আমরা যদি করতে না পারি, তাহলে এভাবে ফ্লাশ ফ্লাড হবে, আমাদের শুষ্ক মৌসুমে আমরা পানি পাব না, আমাদের জীব বৈচিত্র্য নষ্ট হবে, কৃষির আমাদের পদ্ধতি বদলে যাচ্ছে, আমাদের বাংলাদেশে বেঁচে থাকার জন্য, ভবিষ্যতে আমাদের বেঁচে থাকার জন্য আমাদেরকে এ ব্যাপারে একটা সমাধান লাগবে। সেই সমাধান করতে হলে বাংলাদেশ সরকারকে একদম তাদের যে পররাষ্ট্রনীতি থাকবে, একটা দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, কোনো রকমের কাউকে খুশি করার জন্য নয়, নিজেদের স্বার্থের জন্য মাথা উঁচু করে যারা এদেশে পররাষ্ট্রনীতি অনুশীলন করতে পারবে এবং পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পারবে এবং সেটা পার্সু করতে পারবে, সেই সকল সেই ধরনের যদি দেশপ্রেমিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি যে সমাধানের কথা বললাম সেটা সম্ভব। কিন্তু আমরা কি দেখেছি এই গত 12-13 বছর সরকারে তিস্তা, তারা ভালো করে এই দাবিটা আমেরিকান সরকার ভারতের সরকারের কাছে উত্থাপন করতে পারছে না। আমাদের যে যৌক্তিক দাবি বেসিন ম্যানেজমেন্টের কথাটা বলতে পারছে না, এমনকি যে জয়েন্ট রিভার কমিশন আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, যখন পানি নিয়ে সমস্যা হয় দেনেন্দেন সেই জয়েন্ট রিভার কমিশনের সভা হওয়ার কথা, সেই সভা হচ্ছে না বহুদিন যাবৎ। কিছুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি গিয়ে মিটিং করেছেন, লোক দেখানো, সেখানে এটা জেআরসির মিটিং ছিল না এবং সেই মিটিংয়ে জয়েন্ট রিভার কমিশনের কোনো রিপোর্ট উপস্থাপন হয় নাই, কেবল মুখের সার্ভিস দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে কিন্তু এই বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই। এই সরকার ব্যর্থ এই জন্যে যে তারা নত যেন পররাষ্ট্রনীতি অনুসরণ করে বলে আমাদের এই বেসিন ম্যানেজমেন্টের ন্যায্য যে আমাদের অধিকার, সে অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সে অধিকার আমাদেরকে আদায় করতে পারছে না। এই অধিকার আমাদেরকে আদায় করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে এদেশে বেঁচে থাকতে হলে, এবং সেই জন্য দরকার এদেশে দেশপ্রেমিক গণতান্ত্রিক জনগণের সরকার, যে জনগণের শক্তি নিয়ে মাথা উঁচু করে এবং একটা নিরপেক্ষ পররাষ্ট্র নিয়ে জাতীয় স্বার্থের ভিত্তিতে এই পানি সমস্যার সমাধান করবে। আমরা যদি সেটা না পারি ভবিষ্যতে আমাদের প্রজন্ম অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকবে, বাংলাদেশের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে থাকবে। এটা আমাদের অন্যান্য যে বর্ডার সমস্যা থাকে, অন্যান্য যে এক দেশের সাথে আরেক দেশের বিজনেস সমস্যা থাকে, এগুলো সাময়িক,
একটা ব্যবসায় ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি বৈষম্য হয় সেটাকে সমাধান করা যায়, কিন্তু এই যে একটা স্বাভাবিক অবস্থা থেকে পুরা প্রকৃতিকে বদলে দেওয়া হচ্ছে মানুষের ইন্টারফেরেন্স দিয়ে, এবং এগুলো সবই হচ্ছে আপার রাইজেরিয়ান কান্ট্রিতে, এগুলোর সম্বন্ধে আমাদেরকে জনগণকে অবহিত করতে হবে, জনগণকে সোচ্চার করতে হবে, আমাদের সকলকে সোচ্চার হতে হবে। আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ, আমাকে যেভাবে বলা হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট, আমি মোটামুটি ভাবে, আমি কোনো পানি বিশেষজ্ঞ নই, আমার সাথে সামনে অত্যন্ত অভিজ্ঞ পানি বিশেষজ্ঞ আছেন, উনি বক্তব্য রেখেছেন, প্রকৃত অবস্থাটা সম্বন্ধে বলেছেন, আমি তার যে সূত্রপাত থেকে শুরু করে যদি আমরা কারণগুলো জানি তাহলে সমাধান সম্ভব, এবং আমি বিশ্বাস করি সদিচ্ছা থাকলে, এই চারটি পাঁচটি দেশের মানুষের মধ্যে সদিচ্ছা থাকলে এর সমাধান সম্ভব, সকলেই উপকৃত হবে, কেউ বঞ্চিত হবে না। এবং আন্তর্জাতিক নদী যে আইন আছে তাতে কিন্তু যদি তা মেনে চলা হয় কেউ বঞ্চিত হবে না, আপার রাইপিরানও বঞ্চিত হবে না, লোয়ার রাইপিরানও বঞ্চিত হবে না, এবং দেশে পরিবেশে সার্বিকভাবে একটি পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। তা না হলে যে বৈশ্বিক অবস্থা, বিশেষ করে আমাদের এই অঞ্চলে যে পরিবেশগত যে অবস্থা পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিবর্তন, এটা কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু আমাদেরকে বারবার আমাদেরকে হুঁশিয়ার করা হচ্ছে। তাই পরিবেশ আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের এই বিশেষ করে বাংলাদেশের জীববৈচিত্র্যকে রক্ষা করতে হলে আমাদের সমাধান প্রয়োজন। ধন্যবাদ আপনাদের সবাই আমাকে শোনার জন্য, আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ জনাব খন্দকার মোশাররফ হোসেন। আমরা আজকের এই আলোচনাতে আপনাদের মতো দুজন বিদগ্ধ আলোচককে এ কারণেই নিয়ে এসেছিলাম, জনাব প্রকৌশলী মোয়া ইনামুল হকের মতো একজন বিজ্ঞ পানি বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ, যার দীর্ঘ অভিজ্ঞতা আছে, তিনি একদিকে আজকের এই চলমান বন্যা পরিস্থিতিকে যেমন প্রকৃতির দৃষ্টিকোণ থেকে এবং বিশেষজ্ঞের দৃষ্টিকোণ থেকে দেখছেন, আবার অপরদিকে এই পরিস্থিতিকে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনার ঘাটতি, এবং সেখানে কখনো একক রাষ্ট্রের ঘাটতি, কখনো দ্বিপাক্ষিক রাষ্ট্রের ঘাটতি, কখনো বহুপক্ষিক পক্ষের যে ঘাটতি, সেই ক্ষেত্রে কতটা দায়ী বা কী হতে পারে সে বিষয়ে একজন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় অভিজ্ঞ একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে জনাব খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে আমরা রেখেছি। এটি যে কোনো সচেতন নাগরিকই বুঝতে পারছেন যে প্রকৃতির নিজের নিয়ম অনুযায়ী আমাদেরকে কখনো বন্যা কখনো খরার মোকাবেলা করতে হবে, কিন্তু এই বন্যা এবং খরা আমরা কেমনভাবে মোকাবেলা করব তা নির্ভর করবে রাজনীতিবিদদের উপরে, রাষ্ট্রের নীতি নির্ধারকদের উপরে, তা নির্ভর করবে যারা সরকারকে পরিচালনা করবেন, রাষ্ট্রকে পরিচালনা করবেন তাদের উপরে। এবং সেই ক্ষেত্রে এই পরিচালনার দৃষ্টিভঙ্গির মধ্যে একটা গণমুখী দৃষ্টিভঙ্গি, একটা মানবতামুখী মানবতাবাদী দৃষ্টিভঙ্গি কাজ করছে কিনা সেটিও কিন্তু একটি বিবেচনার বিষয়, নাকি কেবলই ক্ষমতাকে আঁকড়ে ধরার লক্ষ্যে জনগণের স্বার্থ এবং সকল পক্ষের একটা সমতা ভিত্তিক ন্যায্য সমাধানের যে নীতিগত চিন্তা সেগুলিকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন উদাহরণ হিসাবে আপনাদের আলোচনার মধ্য দিয়ে ইতিমধ্যেই চলে এসছে যে কোনো কোনো প্রবাহের এই গতিপথে যে সমস্ত রাষ্ট্রগুলি রয়েছেন তারা যদি কখনো কখনো তার নিজের স্বার্থে কোনো বাঁধ নির্মাণ করেন, এবং সেই বাঁধ নির্মাণের কারণে কেবলমাত্রই একটা উগ্র জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় স্বার্থকে বিবেচনায় নেওয়া হয়, তাহলে উজান থেকে ভাটির শেষ বিন্দু পর্যন্ত পানি প্রবাহের এই যে কৃত্রিম বাধা, মানবসৃষ্ট যে সমস্যা, সেই সমস্যার কারণে যে সমস্যা তৈরি হবে তার জন্য কিন্তু প্রকৃতি দায়ী না। আবার প্রকৃতি কি পরিমাণ বৃষ্টি দিবে অথবা কি পরিমাণ বৃষ্টি কমবে তার উপরে কিন্তু মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, ফলে এই ব্যবস্থাপনাটা একটা সঠিক সমাধানই হচ্ছে কিন্তু আমাদের সকলের হাতের মধ্যে রয়েছে, এবং সেটা আমরা কতটুকু করছি কতটুকু করছি না সেটাই কিন্তু দেখার ব্যাপার। সে কারণেই প্রকৌশলী ইনামুল হকের মুখ থেকে আমরা পানি প্রবাহ এবং পরিবেশের উপরে তার প্রভাবের কথাটা শুনলাম, আর অপরদিকে রাজনীতিবিদ হিসাবে খন্দকার মোশাররফ হোসেনের মুখ থেকে শুনলাম যে রাষ্ট্র এ ব্যাপারে দেখার বা এই ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি
ব্যর্থতা ইতিমধ্যে দেখিয়েছে, যার কারণে এই সমস্যাগুলি হচ্ছে। ইতিমধ্যেই জনাব খন্দকার মোশাররফ হোসেন সাহেব উল্লেখ করেছেন যে ফারাক্কা চুক্তি যখন 1973 হয়েছে তখন আমাদের এখানে পানি প্রবাহ ছিল 65,000 কিউসেক, কিন্তু সেটাই যখন আবার এটা বন্ধ করে দেওয়া হয়েছে তখন এটা নেমে এসেছে 23,000 কিউসেকে, কিন্তু এর সর্বনিম্ন প্রাপ্য ছিল 35,000 কিউসেক। কিন্তু গ্যারান্টি ক্লজ না থাকার কারণে আমরা কিন্তু আমাদের সেই চুক্তি মোতাবেক যা পাওয়ার কথা সেই সর্বনিম্ন 35,000 কিউসেকও পাইনি। কিন্তু যারা চুক্তি করলেন তারা কিন্তু গ্যারান্টি ক্লজকে নিশ্চিত করার কোনো উদ্যোগ নিলেন না, এবং এই না নেওয়ার ফলে যে বন্যা অথবা খরার মুখোমুখি এদেশের মানুষকে হতে হয়েছে তার জন্য কিন্তু প্রকৃতি দায়ী না, তার জন্য কিন্তু রাষ্ট্রের নতজানু পররাষ্ট্রনীতি দায়ী, রাষ্ট্র পরিচালনা যারা আছেন তাদের ব্যর্থতা দায়ী, তাদের অসততা দায়ী এবং তাদের সংকীর্ণতা, দলীয় স্বার্থ সেগুলিই কিন্তু দায়ী হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিডিয়া সেলের পক্ষ থেকে আজকের এই আলোচনাতে বন্যা পরিস্থিতির এই প্রাকৃতিক কারণ এবং একই সঙ্গে সরকারের যে নতজানু পররাষ্ট্রনীতি, সরকারের যে পার্শ্ববর্তী সংশ্লিষ্ট সকল দেশগুলির সঙ্গে একটা সম্মানজনক দর কষাকষির যে সাহসের অভাব এবং দেশের স্বার্থকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকার তার যে উদগ্র বাসনা সেটিও কিন্তু একটি বড় কারণ। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিব, ভবিষ্যতে আবার এরকম কোনো জনগুরুত্ব সম্পন্ন বিষয়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আপনাদের সামনে তুলে ধরতে চাইবে তখন মিডিয়া সেল আপনাদের সামনে সম্মানিত সংশ্লিষ্ট আলোচকবৃন্দকে নিয়ে আবার হাজির হব। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।